আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা ইফরিতুম মিনাল জিন, নবী সুলাইমানের দরবারে একটা ভূত বসা ছিল, ভূত জিনের মধ্যে একটা ভূত, এই ভূত বলা শুরু করেছে আনা আতিকা বিহি, এই দেও বলা শুরু করেছে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগবে তার আগেই আমি বিলকিসের সিংহাসন 2500 কিলোমিটার থেকে এনে দিব কোটি কোটি বিলিয়ন টন ওজনের। নবী সুলাইমান বলছেন না, আরো অল্প সময় কে এনে দিতে পারবে বলো। নবী সুলাইমানের দরবারে আল্লাহর একজন ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন, সে দরবেশ বলে দিলেন আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা। এই দরবারের পীর সাহেব যিনি ছিলেন তিনি অত্যন্ত কামেল একজন ব্যক্তি ছিলেন। ওনার জীবিত অবস্থায় উনি আমাকে নিয়ে এসেছিলেন এখানে মাহফিলে। উনি একজন কামেল, একজন পরিপূর্ণ আমলদার ব্যক্তি ছিলেন। আমি এবং তিনি একসাথে আগরতলায়, ইন্ডিয়ার আগরতলায় আমরা একটি মাহফিলে বক্তব্য দিয়েছিলাম এবং হুজুর সফিউল্লাহ মরহুম তাকে নিয়ে এই দাউদকান্দির বিভিন্ন এলাকায় মাহফিলে তিনি ছিলেন দোয়াগির। তিনি ছিলেন কি? দোয়াগির। দোয়াগির মানে ওনার হাতে শেষ দোয়াটা মোনাজাত হত। উনি ছিলেন একজন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক এবং অত্যন্ত বড় মাপের একজন আলেম। এই জন্য তিনি তার সন্তানদেরকে আলেম বানিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার বর করে তার সন্তানদেরকে মদিনা শরীফের এমন একটি জায়গায় তাদেরকে অবস্থান নিশ্চিত করছেন যে প্রতিটি অক্তের নামাজ তার সেই সন্তানরা যেন মদিনা শরীফের জমাতের সাথে পড়তে পারে। এত বড় একজন ভাগ্যবান ব্যক্তি। আমার নিজের শ্বশুর সাহেব উমরায় যখন গেছিলেন তখন তার সন্তানেরা তার দেখাশোনা সেই জায়গাটিতে তার অবস্থান যাতে কোনো রকমভাবে তিনি কষ্ট না পান এই ব্যবস্থা করেছিলেন। অতএব আজকের সেই হুজুর পীরে মরহুম পীর সাহেব হুজুর কিবলা তিনি আমাদের মাঝে নেই, আছেন তারই সন্তান জনাব মোহাম্মদ সানাউল্লাহ খন্দকার সাহেব। হুজুর নিজেও তো খন্দকার ছিলেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে হুজুর যে তরিকার উপরে ছিলেন সেটা হক ছিল কিনা, জোরে বলেন হক ছিল কিনা। আমি একজন আলেম হিসাবে, একজন পিএইচডি হোল্ডার হিসাবে সিয়াসিরটা আমি নিজে পড়াইছি, পড়াই বুখারী মুসলিম পড়াই, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি একজন কামেল ওলি ছিলেন। তার কারণ হচ্ছে তার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল না। যেমন তিনি আমলে ছিলেন পরিপূর্ণ, এলেমেও পরিপূর্ণ ছিলেন। এ সমস্ত ব্যক্তি যারা হাজার হাজার লক্ষ কোটি মানুষের হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাদের হাতে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামা আনতা মুনজিরুন ওয়ালিকুল্লি কওমিন হাত। আল্লাহ বলছেন প্রত্যেকটি কওমের জন্য, জাতির জন্য এক একজন করে হাদি আমি দিয়েছি। রসুল শব্দ এখানে বলা হয় নাই, লেকুল্লি কওমিন হাত। হাত শব্দের অর্থ হচ্ছে হাদি, পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক ব্যক্তিকে আমরা পীর সাহেব বলে থাকি, কথা বলি আমরা তাকে অলিয়াউলিয়া বলে থাকি। আল্লাহর সেই মহান অলি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দিয়েছেন। ওলিদের ক্ষমতা এতই প্রবল, ওলিদের ক্ষমতা এতই শক্তিশালী। পিছাই দেন, একটু পিছাই দেন, হ্যাঁ হ্যাঁ, পাটা ঢুকতে হবে তো। যাই হোক সম্মানিত সুধী,
ওলিদের ক্ষমতা হচ্ছে আউলিয়ারা হাস্তে কুদরত আজিলা, আল্লাহর পক্ষ থেকে ওলিদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা তাদের এমন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসাম আলাল্লাহি লাবাররা, যদি আল্লাহর কোনো ওলি বলেন যে আল্লাহ এই কাজটি আপনি মঞ্জুর করেন, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করেন। এখন প্রশ্ন হলো যে তারা কি এমন একটি কাজ করেন যে কাজটাতে তাদের দাবিটা আল্লাহ সাথে সাথে শুনেন। আমরা দাবি করি আর এই দাবি পূর্ণ হতে সময় লাগে, কথা বলেন, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছেন যে বান্দাদের দোয়া সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। কারণটা কি? সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো যে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আমরা চুপ করে থাকি। পাঞ্জেগানা নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ। এখন তো নতুন দল বের হয়েছে যারা বলছে সুন্নত লাগবে না, জুমার নামাজের আগে চার রাকাত, জুমার নামাজের পরে চার রাকাত লাগবে না, কাবলাল জুমা বাদাল জুমা নাই, তারাবির নামাজের মতো একটা বরকতময় নামাজ, এটি ২০ টাকার তারাবি আমরা পড়ি কয় রাকাত, সারা দিন এবং রাতের মধ্যে যে ফরজ ওয়াজিব ইবাদতগুলো আছে এগুলো হিসাব করেন ২০ রাকাত, যেমন জোহরের নামাজ চার রাকাত, আসরের নামাজ চার রাকাত, কত হলো, মাগরিব ৩, ১১, এশার নামাজ ৪, কত, ১৫, বেতরের নামাজ ৩, আর ফজরের নামাজ ২, ২০। তো ফরজ এবং ওয়াজিব ইবাদত যেগুলো আছে সেগুলোর সাথে ২০ রাকাত তারাবির বিশাল মিল আছে। এটা টোটকা মিল দেখাই দিলাম, দালিলিক মিল দেখাই নাই। আপনি জানেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন ৯৬০ বছর, কত বছর, হযরতে নূহ নবী পৃথিবীতে বেঁচে ছিলেন ১৩৪০ বছর, হযরতে যুলকারনাইন তিনি বেঁচে ছিলেন ১৬৫০ বছর, ৯৬০ বছর, ১৩৪০ বছর আর ১৬৫০ বছর, এতদিন তারা পৃথিবীতে বেঁচে ছিলেন, হায়াত কম পেয়েছেন না অনেক? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, আমার নবী সাল্লাম আমাদের হায়াত সম্পর্কে বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের হায়াত হলো ৬০ থেকে ৭০ মাঝখানে। ৬৩ বছর বয়সে নবীজি বিদায় নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়েছেন, নবীজি যেখানে ৬৩ বছর আপনি আবার ৬৪ আশা করেন কিভাবে, কথা বলেন ভাইরা আমার। জগতের মধ্যে যে সকল মানুষ, এখানে যত নবী এবং রসুল যারা পৃথিবীতে এসেছেন তাদের কথা যেমন আল্লাহ শুনেছেন, আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে তিনি পৃথিবীতে রেখে দিয়েছেন যে বান্দারা যদি নজর দেয়, নজর দেওয়ার সাথে সাথে বেঈমান ইমানদার হয়ে যায়। হযরতে খাজা মঈদুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আজমির শরীফে শুয়ে আছেন, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মানুষ ছিলেন, অথচ ৯০ লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়েছে, কত, ৯০ লক্ষ, ৯০ লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়া। আজকের যারা আমাদের এই সময়কালের যুবক যারা, যারা বেশি ইউটিউব রহমতুল্লাহ আলাইহি সারা কিছু বুঝে না, যারা ফেসবুক রহমতুল্লাহ আলাইহি সারা কিছু বুঝে না, তারা প্রশ্ন তুলে ৯০ লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা গাঁজাখুরি কথা, তারা প্রশ্ন তুলেছে। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই সুরমা নদী পাড়ি দিয়েছিলেন গোবিন্দরাজের সময়, তখন জায়নামাজের উপরে ৩৬০ জন সাথীকে তিনি তুলেছিলেন, তারা আজকে বলে যে ৩৬০ জন সাথী একটা জায়নামাজ
লম্বা 3 হাত আর প্রস্থে 1.5 হাত। এটার উপরে কি করে 360 জন মানুষকে উঠানো যায়? এগুলো সব গাঁজাখুরি কথা। আজ আমাদের সমাজের মধ্যে এই সমস্ত অলিয়া উলিয়া আমাদের হুজুর সফিউল্লাহ খন্দকার রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, সারসিনা দরবারের পীর সাহেবদের মতো ব্যক্তি, ফুরফুরা দরবারের পীর সাহেবদের মতো ব্যক্তি, বানিয়াপাড়ার দরবারের পীর সাহেবদের মতো ব্যক্তি, সিঙ্গুলা দরবারের পীর সাহেবদের মতো ব্যক্তি, ওই ধামতি দরবারের পীর সাহেবদের মতো ব্যক্তি, সোনাকান্দা দরবারের আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে তারা প্রশ্নবিদ্ধ করছে। যে সমস্ত ব্যক্তি, এদের কাছে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এদের কাছে কি যাওয়া যাবে না, তারা মানুষদেরকে দূরে রাখে, অথচ এদেশে ইসলাম প্রচার করেছেন এই সকল মহান ব্যক্তিরাই। তাদের মাধ্যমেই কিন্তু আমাদের মাঝে ইসলাম এসেছে। ঠিক সম্মানিত সুধী, রাজশাহীর বোয়ালিয়ায় পদ্মা নদীর পাড়ে যখন দত্ত বাবুরা প্রতিদিন এক একজন মুসলমানকে জবাই করে তার রক্ত দিয়ে হুলি খেলা খেলছিল, সেদিনেই আজকের নতুন ইসলামের ধারক বাহক হয়ে যারা আমাদেরকে বলছে যে 20 টাকার তারাবি নাই আছে 8 রাকাত, 3 রাকাত বেতের নাই আছে 1 রাকাত, এ সমস্ত অলিয়া উলিয়া তাদের কাছে যাওয়া যাবে না, মাজারের কাছে গেলে মাজার পূজারি হয়ে যাবে, এই বিষয়গুলো আমাদের কাছে তুলে আমাদের মনে কঠিন সন্দেহ সৃষ্টি করছে। আমরা এর উত্তর কি পাবো? জনগণের একটা বিশাল প্রশ্ন, কি বলি ঠিক কিনা? আজকের এই সমস্ত ব্যক্তি যাদের হাতে আমরা পানির বোতল নিয়ে যেতাম যে হুজুর একটা ফু দেন, আমরা কালো তাগা তাদের হাতে দিয়ে বলতাম ফু দেন, এই কালো দাগা বাচ্চাদের গলায় আমরা বেঁধে দিয়েছি, ওই পানিটা আমরা পান করেছি, আল্লাহ আমাদেরকে শিফা দিয়েছেন। ওরা বলছে না, যার পকেটে যাবে না, পরা তাবিজ গলায় দেওয়া যাবে না। ইভেন নতুন নতুন বক্তব্য, পশ্চিম দিকে কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা যায়? ওরা বলছে ওদিকে করা যাবে, অসুবিধা নেই। এই যে ইসলাম আজকে আমাদের মাঝে, 1246 বছর পর্যন্ত ইসলাম ঠিক ছিল, 197 বছর আগ থেকে সারা পৃথিবীতে এই গোলমালগুলো শুরু হয়েছে, এগুলো আস্তে আস্তে পুরাতন হওয়া শুরু করছে। এটা পুরাতন গোলমাল এমন হয়ে গেছে এখন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ তারা বলছে কলেমাটা শেরেকের কলেমা, এটাতে নাকি শেরেক হয়, আপনাকে মাজারে আসতে দিচ্ছে না, মাজারে যিনি শুয়ে আছেন তার কি শক্তি আছে, মাজারে যিনি শুয়ে আছেন তার কি ক্ষমতা আছে, তার কাছে গিয়ে আপনি কেন কি চাবেন, তার পাশে তার কবরের পাশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নতুন নতুন দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে এসছে, কি বলেন ঠিক কিনা? অথচ ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একখানা হাদিস বলেছেন, হযরতে আবু হুরায়রা নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি একখানা হাদিস তোমাদেরকে শোনাবো, ওই হাদিসখানা তোমরা শুনবে, আর সেই হাদিসগুলো, সেই হাদিসের উপরে আমি আবু হুরায়রা আমল করতে চাই, যদি আমল করতে গিয়ে আমি আবু হুরায়রা মৃত্যুবরণ করি, যদি শহীদ হয়ে যাই তোমরা আমাকে শহীদ আবু হুরায়রা বলে ডাকবে, আর যদি আমি অক্ষত অবস্থায় ফিরে আসি তাহলে তোমরা আমাকে গাজী আবু হুরায়রা বলবে। সবাই উৎসুক। হযরত আবু হুরায়রা ছিলেন তাসাউফপন্থী একজন সাহাবী, মারেফতের একজন সাহাবী, তিনি চক্ষু বন্ধ করলে আগামী দিনে কি হবে সেই বিষয়গুলো বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিতিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখাইও না, আমি 60 হিজরি দেখতে চাই না, আর নাবালকের শাসন তুমি আমাকে দেখাইও না। সবাই মিলে অবাক, হযরতে আবু হুরায়রা কি দোয়া করেন? উনি বলছেন 60 হিজরি দেখাইও না, 60 হিজরি আসতে এখনো বহুদূর, কিন্তু তিনি আল্লাহর কাছে আগাম দোয়া করতেছেন তুমি আমাকে 60 হিজরি দেখাইও
না। আমরা যদি করোনা ভাইরাস সম্বন্ধে জানতে পারতাম আগে, তো আগের থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে ফেলতাম যে আল্লাহ এটা দেখাইয়েন না, কি করা লাগবে, সেজদা কয়টা বেশি দেওয়া লাগবে, তা আমরা দিব। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মতি হাফিজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলের মানুষ, এই দুই দলের মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, এই দুই দলের মানুষকে আল্লাহ কখনো জাহান্নামী করবেন না, এটা আল্লাহর ওয়াদা। দুই দলের মধ্যে একদল সিনফুন একজুল হিন্দ, যারা এই উপমহাদেশে ইসলাম প্রচার করবে, এই দেশে এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন না। যে কারণে এই দেশে ইসলাম প্রচার করার জন্য, এটি ছিল লক্ষণ সেনের দেশ, এটি ছিল পরশুরামের দেশ, বীর বিক্রম আদিত্য, বিক্রমপুর বীর বিক্রম আদিত্যের দেশ, এটা হচ্ছে পরশুরামের দেশ, ওই মহস্তানগড় বগুড়া, এটা হচ্ছে গোবিন্দের রাজের দেশ ওই সিলেট, এটা হচ্ছে জয়ন্তের রাজার দেশ ওই জাফরন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা, আমার আমার নবী বলছেন সিনফুন ইয়াকজুল হিন্দ, যে দলটা এই উপমহাদেশে হিন্দে ইসলাম প্রচার করবে, আমার নবী বলেছেন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে ইসলাম যারা নিয়ে এসেছেন, তারা সেই বাগদাদের ইরাকের অলিয়াউলিয়া যারা, ইরাকের অলিয়াউলিয়া যারা, তারা সেই ইসলামটাকে তারা বহন করে আমাদের এই দোরগোড়া এনে পৌঁছে দিয়েছেন। তার প্রমাণ, তার প্রমাণ হলো যে আমরা ছোটকালে জন্ম নেওয়ার পরে আমাদের মক্তবে আমাদের ওস্তাদ, আমাদের মা বাবা যে বইখানা যে পুস্তকখানা আমাদেরকে সর্বপ্রথম কোরআন শেখার জন্য হাতে দিয়েছেন, সেই কায়দাটার নাম কি? কায়দায় বগদাদি। যারা বলেন নাম কি একটু সবাই বলেন, কায়দায় কি? এখন আপনি সৌদি আরবের সুন্দর সুন্দর প্রিন্টেড সুন্দর সুন্দর ছাপানো বড় বড় কেতাব পান, এখন আপনি লেবাননের কিতাব পাচ্ছেন, মিশরের কিতাব পাচ্ছেন, কত নিত্য নতুন লাইব্রেরি থেকে ছাপানো কিতাব আপনার হাতে আসতেছে, কিন্তু আপনাকে খুব ভুলে গেলে চলবে না। আপনাকে মনে রাখতে হবে এই মাটিতে যারা ইসলাম এনেছেন তারা বাগদাদ এবং ইরাকের আলেমরা এখানে ইসলাম এনেছেন। বাগদাদ এবং ইরাক থেকে ইসলাম আমাদের দেশে আসার কারণে আমরা যেমন বাগদাদি কায়দা পড়েছি, ঠিক ওই ইরাকের একজন মহান ইমাম যিনি কুফায় জন্মগ্রহণ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, তারাই আল্লাহর ওয়াদার বাইলেট করা, আল্লাহর ওয়াদার লঙ্ঘন করার মতো কোনো ক্ষমতা আছে? তাহলে সেই আল্লাহ ইব্রাহিমের যেমন, ওই আল্লাহ তো আমারও তেমন, ওই আল্লাহ তো সফিউল্লাহ হুজুরও তেমন। কি বলে, ওই আল্লাহ তো শর্ষী নবী সাহেবেরও সেই এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাই দিয়েছেন, আপনি প্রশ্ন করেছেন জায়নামাজ এটা সুতার জায়নামাজ পানিতে ডুবে যায় কই? ইমাম শাফির জায়নামাজ তো পানিতে ডুবে নাই। আপনি বলেন কবরের পাশে আসা যাবে না। আচ্ছা আপনি দাঁড়ান, আপনাকে দাঁড় করাইলাম, এটা আপনি, এটা কি, এটা আপনি, এটা মনে করেন এটা আপনি দাঁড়ানো আছেন এখানে, আপনাকে দাঁড় করাইলাম, আর ঠিক এই জায়গায় ইমাম শাফিকে দাঁড় করাই দিলাম, কাকে? ইমাম শাফি। আপনার কাছে দুইটা হাদিসও মুখস্থ নাই, আর ইমাম শাফির কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, উনি কিতাবুল উম লিখেছেন, তিনি সমস্ত হাদিসের জননী একটা কিতাব লিখেছেন, সব হাদিসটাকে এক করছেন তিনি, কিতাবুল উম ইমাম শাফি। ইমাম শাফি বলছেন যে ইন্নি আতাবাররাকু বিকাবরি আবি হানিফা, আমার যখন কোনো প্রয়োজন হতো, আমি কোনো কাজে যখন সফল হতে চাইতাম, আবার বলি আমি কোনো কাজে যখন সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, আমার ছেলেটা বিদেশ যাবে যাতে আল্লাহ কবুল করে, আমার ঘরে খাবার নাই যাতে আল্লাহ খাবার দেন, আমার নিয়ত পূরণ করার, আমার কোনো একটা নেক উদ্দেশ্য সফল করার যখন ইচ্ছা হতো, তখন ইমাম শাফি বলতেন যে আমি ইমাম আবু হানিফার কবরে চলে যেতাম, তার মাজারে চলে যেতাম,
আপনি অস্বীকার করতে পারবেন, আসেন আমি চ্যালেঞ্জ করি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, পারলে আমার সাথে আপনি টক্কর দেন, দেখি আপনি পারেন কিনা পারবেন না। হযরতে ইমাম শাফি বলছেন, ইন্নি আতাবাররাকু বিকাবরে আবি হানিফা, বিকাবরে নোমান ইবনু সাবিত, নোমান ইবনু সাবিতের কবরের পাশে আমি যাই, ওখানে গিয়ে আমি যে দোয়া করি সে দোয়া কবুল হয়। দোয়া কি কবুল হয়? তাহলে মাজারের পাশে আসলে দোয়া কি? যে আল্লাহ তোমার এই অলি শুয়ে আছেন, তোমার অলির দিকে তাকাই আমার আশাটা তুমি পূরণ করে দাও, কি বলেন ঠিক কিনা? আচ্ছা আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই, এ সহজ উদাহরণ মনে রাখার জন্য। একটা লোকের বাচ্চা নাই, সন্তান হচ্ছে না, কি হচ্ছে না, নিঃসন্তানই একটা মানুষ, নিঃসন্তানই একটা মানুষ, তার সন্তানের প্রয়োজন। এখন সে সন্তান পাওয়ার জন্য কি করতে পারে বলেন তো? আল্লাহর কাছে চাইতে পারে, হ্যাঁ ঠিক কিনা, কারো কাছে দোয়াও চাইতে পারে, দোয়া চাইতে পারে কিনা? যেমন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলের কাছে নবদম্পতি আসছে যে হুজুর এক যুগ হয়ে গেল কোনো সন্তান নাই, আপনি একটু দোয়া করে দেন। উনি ছিলেন এত বড় মাপের অলি, বরপীর আব্দুল কাদের জিলানী, তিনি তো অলি সম্রাট। তিনি বলছেন তোমরা একটা কাজ করো, একটু বসো, আমি একটু মোরাকাবা করি। মোরাকাবা মানে মেডিটেশন, মোরাকাবা মানে চক্ষু বন্ধ করে আমি একটু দেখি, আমি চক্ষুটা বন্ধ করলে আমার অন্তরের চক্ষু খুলে যাবে। ওই সিদরাতুল মুনতাহা নবীজি এই রজব মাসে তিনি মেরাজ করেছেন। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে প্রত্যেকের বংশে কত লোক জন্ম নিবে, কত সন্তান, নাতি পুতি সাথি ঠেঙ্গা কুড়াল ল্যাম্পো বাতি, দুনিয়ার মধ্যে যা আসবে সবগুলোর হিসাব ওই গাছের পাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি বললেন তোমরা বসো, আমি একটু সার্চ করে দেখি চক্ষু বন্ধ করে যে ওই গাছের পাতার মধ্যে তোমাদের সন্তানের বরাদ্দ আছে কি না। আপনি দেখতে পাচ্ছেন এই জগৎ আলাদা জগৎ বাবা, এটা যারা বুঝে না ওরা ওই খেকশিয়ালির মতো আঙ্গুর খাইতে পারে নাই, কয়টা তিতা টক, এটা টক, ওটাকে টক বলবে ওরা, এই টকওয়ালা জাতি আমাদের মাঝে ঢুকছে। সম্মানিত সুধি, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলের কাছে এসে নবদম্পতি বলছে হুজুর দোয়া করেন যাতে আল্লাহ আমাদের সন্তান দেন। উনি বলছেন বসো, আমি একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে লাইন লাগাই, আমার কাছে ওয়াইফাই কানেকশন আছে, আমার কাছে এমবি কিনাস কতক্ষণ, আমি যদি ওয়াইফাই কানেকশন দিই তাহলে এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত কানেকশন হয়ে যাবে। কাজে আমি একটু সার্চ করে দেখি, উনি সার্চ করে দেখে যে তার বাপের নাম পাওয়া যায়, তার মায়ের নাম পাওয়া যায়, দাদার নাম গোষ্ঠী সব ঠিক আছে, সে তার স্ত্রী এ নাম সব লেখা আছে কিন্তু কোনো সন্তানের বরাদ্দ নাই। উনি চোখ খুলে তাদের বলে যে তোমাদের জন্য দোয়া কি করব। আমি সার্চ করে দেখলাম সিদরাতুল মুনতাহা ওই যে বড়ই গাছটা এর পাতার মধ্যে তোমাদের কোনো সন্তানের বরাদ্দ নাই, কাজে যাও আমি দোয়া করে লাভ হবে না। ওরা বলছে হুজুর আপনি ওই সিদরাতুল মুনতাহা দেখছেন কি দেখেন নাই, এটা আপনার কাছে আমরা জানতে আসি নাই, আমরা আসছি একটু দোয়া করে দেন আমরা চলে যাব, কথা বুঝে গেছে। তখন উনি হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, ওরা দুইজন আশা করছে সংসার বেঁধেছে, এই সংসারটা যেন নষ্ট না হয়, আল্লাহ তুমি তাদের সন্তান দাও, আল্লাহুম্মা আমিন। মৌলবীরে তো দোয়া করতে চায় না, কথা বুঝলেন, হাত উঠাইলে গুনাহ হয় নাকি, হাত হাত নাকি উঠান যায় না, আমার সারা রাত লাগবে বক্তৃতা, কথা বুঝতে পারছি। সম্মানিত সুধী, বরপীর আব্দুল কাদের জিলানী দোয়া করে দিলেন নবদম্পতি, এক বছর পরে বাচ্চা করে নিয়ে হাজির, কই হুজুর আপনি যে দোয়া করছেন এই পোয়া পোয়া বুঝেন এই সন্তান, কাজী হুজুর পেয়ে গেছি। বলে বসে দাঁড়া, আমি কি ভুল, আমার কি ভুল মোরাকাবা হয়েছে নাকি, কোনো রং করলাম কোথাও, কোনো মিস্টেক হয়েছে কি না। উনি আবার চক্ষু বন্ধ করে দেখা শুরু করলেন, একই অবস্থা, কোনো সন্তানের বরাদ্দ নাই। উনি বললেন যাও আল্লাহ দিশে যখন নিয়ে যাও, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বরপীর আব্দুল কাদের জিলানীর কাছে এলহাম করলেন, এলহাম করা জায়েজ আছে, নবীদের প্রতি ওহী হয় আর আল্লাহর ওলিদের প্রতি এলহাম হয়, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোরআনের আয়াত আছে। অতএব
আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, রে আব্দুল কাদের জিলানী, তুমি খালি সিদরাতুল মুনতাহা, ওইখানে তুমি কি মনে করেছো যে আমি আল্লাহ সমস্ত এলেম ওইখানে থুয়ে দিছি আর কোথাও নাই? বরং আমার এলেমের মধ্যে আছে যে তোমার মতো আব্দুল কাদের যদি দোয়া করে দেয়, পাতায় লেখা থাক বা না থাক, আমি সেটা কবুল করে নিব। আপনার কথা বুঝতে পারছেন? এই জন্য দোয়ার বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন। দোয়ার বিষয়টা কি গোপন? স্ত্রী স্বামীর কাছে দোয়া চায়, স্বামী স্ত্রীর কাছে, পীর মুরিদের কাছে, মুরিদ পীরের কাছে, কথা কর না, ওস্তাদ সাগরেদের কাছে, সাগরেদ কার, ওস্তাদের কাছে। আল্লাহ এটাকে গোপন রেখে দিয়েছেন। এখন আসুন, আপনার ঘরে সন্তান দরকার, আপনি কি কোন প্রসেসে আগাইলে আপনি সন্তান পাবেন? সন্তান পাওয়ার জন্য কিছু ভঙ্গিমা আছে। কি আছে ভঙ্গিমা? বুঝেন, এটাকে ইংরেজিতে বলি আর্ট, অভিনয়। আপনি আল্লাহর কাছে অ্যাক্ট করতে হবে, আপনাকে অভিনয় করতে হবে, অভিনয় ছাড়া আল্লাহ অভিনয় বুঝেন, সুবহানাল্লাহ, কোন আপনি অভিনয় করতে হবে। পাইলাম তাবকু ফাতাবাকু, যদি তোমার কান্দা না আসে তাহলে কান্দার মতো ভান করো, আল্লাহ তুমি দাও, কতক্ষণ কান্দা আসে নাই আপনার, কিন্তু কান্নার ভান করতে হবে। ফাইল্লাম তাবুকু, নবীজি বলছেন যদি কান্দা না আসে, ফাতাবাকু, তাহলে যে কান্দে তার মতো করো, তারপরে অভিনয় করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি সন্তান নাই, 95 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে তিনি বলছেন মাবুত, এখন অভিনয় শুরু করলেন। অভিনয় করছেন কেমনে জানেন? অভিনয় দেখাবো, দেখছেন সপ্তাহ যা অভিনয়ে ওস্তাদ, অভিনয় দেখান, অভিনয় করেন। অভিনয় হলো, আগের নবীরা মাথায় পাগড়ি পড়তেন, কি পড়তেন? পাগড়ি। আমি ইস্তাম্বুলে তোপকাপি মিউজিয়ামে হযরত ইউসুফ আলাইহিসসালামের মাথার পাগড়ি দেখে আসছি, হযরত মুসা নবীর সেই ব্যাথটা, ডান্ডা হান্ডা, কথা বুঝেন নাই, এক এক ডান্ডায় 100টা আন্ডার মজা, ওই যে মুসার যে লাঠিটা ওটা ওখানে রাখা আছে, আপনি দেখে আসছেন, মারহাবা। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে জাকারিয়া আলাইহিসসালামের সন্তান দরকার, তিনি মাথার পাগড়ি খুলে ফেললেন, এরপর হাতের জামা কাসাই নিলেন, এই দেখেন আমি যা করি, অভিনয় করতেছি, আল্লাহর কাছে অভিনয় করে বান্দা কিভাবে দেখাই দিই, হুজুর থাকলে আজকে যে কত খুশি হইতেন আমার পাশে বসে, কি বলেন? সফিউল্লাহ হুজুর যদি মরহুম আজকে যদি বসে থাকতেন, তাহলে উনি মনে মনে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারতেন যে ওনার মনের কথাগুলো আমি বলতেছি, কথা বললাম, ওনার কি মনের কথাগুলো বলতেছি, উনি আল্লাহর কাছে বলছেন রব্বি ইন্নি ওয়াহানাল আজম মিন্নি, আল্লাহ দেখো আমার হাতের মধ্যে গোশত নাই, সব হাড়, কারে দেখাইতেছে? তো এটা যদি জামার হাতার ভিতরে যদি থাকে, আল্লাহ কি দেখে না? কথা কন না কেন, আল্লাহ দেখে কি না? এই যে হাত, এর ভিতরে গোশত আছে কি না, এই কাপড়ে ঢাকা পড়ছে, তারপর আল্লাহর চোখে এখানে কি পড়বে না যে হাড় কতটুকু, গোশত কতটুকু? কিন্তু না, অভিনয়, উনি নিজে হাতটাকে গুছাই নিছেন, সুবহানাল্লাহ, হাতা কি জামার হাতে গুছাই নিছেন, এন আল্লাহকে দেখাইতেছে যে আল্লাহ তুমি দেখো আমার হাতের মধ্যে গোশত নাই। রব্বি ইন্নি, সূরা মরিয়ম খুলে দেখেন, আপনি আজকে যাই রাত্রে বাংলাটা পড়বেন, রব্বি ইন্নি ওয়াহানাল আজম মিন্নি, আল্লাহ তুমি দেখো আমার হাতের গোশত এখানে বলতেই নাই, বরং কতগুলো হাড়, ঝিরঝিরে হাড়, কতগুলো হাড় আমার হাতের মধ্যে, ওয়াস্তালার রাসু সাইবা, তুমি আমার মাথার দিকে তাকাও, আমার চুলগুলো সব পেকে গেছে, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাকে একটা সন্তান দাও, দেখছেন? তার মানে চুল পাকা আর হাতে গোশত নাই দেখাইয়া বলছে যে এখন আমার শক্তি নাই, কিন্তু তুমি ইচ্ছে করলে তুমি মরা গাঙ্গে নাও ভাসাইতে পারো, তোমার ক্ষমতা অপরিসীম। জোরে বলেন, তোমার ক্ষমতা কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি প্রচন্ড ক্ষমতার অধিকারী, তুমি যা ইচ্ছা করো তাই হয়ে যায়, অতএব আমার গায়ে গোশত থাকতে হবে, আমার মাথার চুল কালো হইতে হবে এমনটা নয়, তুমি যদি ইচ্ছা করো আমাকে দিতে পারো, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাকে একজন ওলি দাও, আমাকে একটা নেককার সন্তান দাও। এই আয়াতের মধ্যে ওয়ালিয়া, ওয়ালি মানে নেককার, আর ওই কুষ্টিয়ার বক্তা সে বলা শুরু করেছে ওলি মানে দুশ্মন, কোথায় পেলে তুমি দুশ্মন?
হ্যাঁ, ওলি ওলি মানে দুশ্মন না, ওলি মানে বন্ধু। হজ বলেন ওলি মানে কি? বন্ধু। ওলি মানে দুশ্মন নয়। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুদী, হজরতে জাকারিয়া আলাইহিসসালাম তিনি তার এই হাত দেখালেন, মাথার চুল দেখালেন, তার মানে এক ধরনের অভিনয় করলেন। আল্লাহ বলছেন, যা ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জারে ইয়াহইয়া, এই জারে জাকারিয়া, তোমাকে সন্তান দিয়ে দিলাম। এই সন্তান পাইতে গিয়ে তিনি আরো একটু কাজ করেছেন, সেটা হলো হযরতে মরিয়ম ছোট্ট শিশু, তাকে লালনের দায়িত্ব যখন দেওয়া হয়েছে তখন তার পাশে তিনি ওই শিশুকে দেখে দেখে আল্লাহর কাছে দোয়া করছে, যে আল্লাহ ওনারে দিলেন, আমারে দিবেন না কেন? ওনার অবস্থা আর আমার অবস্থা তো কি এক, ওনাকেও বুড়া বসে দিয়েছেন তো আমারে দিবেন না কেন? এই জন্য ওলামা ইকরাম বলছেন, যদি কোনো ঘরে নিঃসন্তান কেউ থাকে, তাহলে কারো ভাইয়ের যদি ছোট বাচ্চা থাকে, তাহলে ওই বাচ্চাটা যদি সে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ঘরে সন্তানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তার ঘরে সন্তানের কি ব্যবস্থা? এতে রিসার্চ করার মানুষ নাই এখন, এগুলো গবেষণা করার কি জসিম ভাই এখন কিন্তু মানুষ নাই, খালি হুদা হুদিয়া ইয়া, খালি ভ্যাং স্যাং মমতাজের গান, এটা দিয়ে এই মাহফিল শেষ। কথা বুঝেন নি? এরপরে যে আবার নাসানাসি জেকের শুরু হয়েছে, এই ভালো মানুষগুলো তারা আমাদেরকে জেকের শিখিয়েছে। আসেন আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে একটা দলিল দিই, এই দলিলটা আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে? আর সেটা হলো হযরতে শাহজালাল আলী ইয়েমেনি রহমতুল্লাহ আলী, তিনি জায়নামাজ বিছাই দিয়ে যখন 360 জনকে নিয়ে নদী পাড়ি দিচ্ছেন সুরমা নদী, তখন সুরমা নদীর ওপারে এই গোবিন্দরাজের সৈন্যরা একটা একটা করে পাথর এমনভাবে অগুছালোভাবে সাজিয়ে রেখেছে, অগুছালো পাথর, যে একটা পাথরে পা রাখলে পিছলায় পড়বে, আরও 20-25টা পাথর মাথার উপরে পড়ে সাথে সাথে সে ওইখানেই শেষ। উনি বুঝতে পারছেন আল্লাহর ওলি, যেটা কৌশল করা হয়েছে যাতে আমরা উঠতে, এই জন্য নদীর মাঝখানে 360 জনকে নিয়ে স্লোগান দেওয়া শুরু করছে, শিল হট, শিল হট, শিল, শিল মানে পাথর, হট মানে সর, এর থেকে কি সিলেট কন্যা, ওই যে সিলেট, শিল হট, শিল হট, এই স্লোগানের ঠেলায় সব পাথরগুলো উড়ে পালানো শুরু করেছে, পুরো ময়দান ফাঁকা হয়ে গেল, তিনি ওপারে নিরাপদে পৌঁছে গেলেন। আর সেখানে গিয়ে তিনি আজান দিয়েছেন, এমন এক আজান, আমাদের আজান কানে ঢুকে না, নামাজের জন্য আসার মন তৈরি হয় না। আর সেদিন যে আজান দেওয়া হয়েছে, শাহচট রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বাড়িতে বসে তিনি আজান দিয়েছিলেন, মাগরিবের আজান, ওই আজানের ধাক্কায় তার চারতলা বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। সেই আজান কি এখন আছে? এখন আজান বাজে খালি সুর আর সুর, কতক্ষণ মসজিদে মুরসিয়া খা হ্যায় রুহে বেলালি না রহি ফলসফায়ে ইসলাম রহ গিয়া তলকিনে গজালি না রহি। এই মসজিদ কাঁদতেছে যে আমার বেলাল গেল কই, বেলালের আওয়াজ তো আমি পাচ্ছি না, বেলালের কণ্ঠে তো এখন আজান হচ্ছে না। মরসিয়া মানে তার বলে তার জন্য বিলাপ করা, মরসিয়া মানে বিলাপ করা, মসজিদে মুরসিয়া খা হ্যায় রুহে বেলালি না রহি। হযরত বেলালের যে প্রেম ছিল আজানে, সেই প্রেম এখন খুঁজে পাওয়া যায় না। আমি কি বুঝাতে পারছি? আসেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, তিনি জায়নামাজে 360 জনকে উঠাইয়া তিনি সুরমা নদী পাড়ি দিলেন, ওরা মাঝি মাল্লা সব বন্ধ করেছে যাতে এই মৌলবি পার হইতে না পারে, কিন্তু হাতের জায়নামাজে সব পার হয়ে গেল। এখন আপনি এটাকে প্রমাণ করবেন কেমনে? ওরা তো বলতেছে যে জায়নামাজ এটা হচ্ছে সুতার, এটা পানিতে ভিজে যাবে, 360 জন দেড় হাতের জায়নামাজে আবার দাঁড়ায় কেমনে? কি সম্মানিত সুদি, হযরত নবী সুলাইমানের নাম শুনছেন কিনা? জোরে বলেন, সুলাইমান নবীর নাম শুনেছেন কি? হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি তার সভা তলব করলেন, বিলকিস রানী 2500 কিলোমিটার দূরে থেকে তার বাড়ির পাশে চলে এসছে, মাত্র 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে চলে আসবে। উনি বলছেন তার সংসদ ভবন, বাংলাদেশের সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, যেটা সারা দেশের সারা পৃথিবীর মানুষ রশি লাগাইয়া ওইটাকে নড়াইতে পারবে না। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম বলেন যে বিলকিস রানী, তার একটা সংসদ ভবন আছে, তার একটা নিজস্ব অট্টালিকা আছে, বিচার ভবন আছে, এই সবগুলো কে তোমরা এনে দিতে পারবে বলো?
এখন মাত্র এক মিনিট টাইম, কত আপনি সবাই একটু কথা বলেন, কত? কালা ইফরিতুম মিনাল জিন, নবী সুলাইমানের দরবারে একটা ভূত বসা ছিল, ভূত, জিনের মধ্যে একটা ভূত, এই ভূত বলা শুরু করেছে আনা আতিকা বিহি, এই দেও বলা শুরু করেছে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগবে তার আগেই আমি বিলকিসের সিংহাসন 2500 কিলোমিটার থেকে এনে দিব, কোটি কোটি বিলিয়ন টন ওজনের। নবী সুলাইমান বলছেন না, আরো অল্প সময় কে এনে দিতে পারবে বলো? আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, নবী সুলাইমানের দরবারে আল্লাহর একজন ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন, সে দরবেশ বলে দিলেন আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফু, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে তার আগে আমি এনে দেব। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? তাহলে সেই ক্ষমতাটা শাহজালাল আলী এমনি জায়নামাজে কি ব্যবহার করেন নাই? পানির কি ক্ষমতা আছে তার জায়নামাজ ডুবাবার? কাজে খবরদার, ওদের কথায় কান দিবেন, সবে বরাদ আসতেছে ঠিক মতো পালন করবেন, এটা তিরমিজি শরীফে আছে, ইবনে মাজায় আছে, কোনো মৌলবীর কথা শুনবেন না। আর রমজান মাস আসতেছে, তারাবি কত? হাত উঁচু করে বলেন তারাবি কত? আবার বলেন কত? খবরদার, কোন আহলে হাদিস লাম সাবি কারো কথা শুনবেন না, ওরা 197 বছর থেকে ডিস্টার্ব শুরু করছে, আর 1246 বছর পর্যন্ত পৃথিবীতে 20 রাকাতের কমে কেউ তারাবি পড়েন না। ইমামের পিছনে জোরে আমিন বলবেন না, ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়বেন না, কতক্ষণ একা নামাজ হলে আপনি সুরায় ফাতিহা পড়েন আমিন বলেন, এটা ভিন্ন কথা, কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ আল্লাহর ওলির দরবার, মাজার জায়ারত করবেন, সওয়াব রেসানি করবেন, কতক্ষণ না আসবেন আল্লাহর ওলিকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে কি ইমাম শাফির মতো দোয়া করবেন, যে আল্লাহ তোমার মহান ওলি হচ্ছে ইমাম আবু হানিফা, সে আবু হানিফার কবরের পাশে আসছে, তুমি আমার নেক মকসুদটা পূরণ করে দাও, তোমার এই ভালো মানুষটির দিকে তাকাইয়া আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ কখনো দেখা হবে, ভালো থাকেন, প্রশ্ন পড়ে প্রশ্নের টাইম নেই।